বন্ধুরা, এখন বর্তমানে কম্পিউটার এক্সেসরির প্রাইস প্রচুর বাড়তেছে। বর্তমানে মাল ইনপুট করা যাচ্ছে না, প্রচুর পরিমাণে মালের সংকট রয়েছে, তাই মালের প্রাইস প্রচুর বৃদ্ধি পাবে এবং আগামী কিছুদিনের মধ্যেই আপনার মালের প্রাইস বৃদ্ধি পেয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদেরকে কিছু মাদারবোর্ডের প্রাইস জানাবো এবং বিস্তারিত এগুলো কত হলে আমাদের কাছে নিতে পারবেন, এগুলো সব প্রত্যেকটি প্রাইস এবং ডিটেলস সম্পূর্ণ আলোচনা করবো। সো আর নয় দেরি, চলুন ভিডিও শুরু করি। প্রথমত আপনাদেরকে দেখাবো 41-এর মাদারবোর্ড। বন্ধুরা, আপনারা যা চাচ্ছেন যে 41-এর মাদারবোর্ড নিতে, তারা অবশ্যই এই মাদারবোর্ডগুলো নিতে পারবেন। এটার সাথে আপনি 4টি শাটা বোর্ড পেয়ে যাবেন, 2টা র্যাম স্লট পেয়ে যাবেন, প্রসেসর সেকশন, 1টি গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন। পাশাপাশি এটা পিছন দিকে রয়েছে PS2 পোর্ট, VGA পোর্ট এবং USB 2.0 পেয়ে যাবেন 4টি, এবং ল্যান্ড পোর্ট, অডিও পোর্ট। বন্ধুরা, এটার প্রাইস পড়বে আমাদের স্টকে, যদি 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে নেন তাহলে প্রাইস পড়বে 2500 টাকা, আর যদি চান যে আপনার 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে নেবেন তাহলে পড়বে মাত্র 1800 টাকা। এখন আমি আপনাদেরকে 41-এর আরেকটি মডেল দেখাচ্ছি, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এই যে 41-এর আরেকটি মডেল আমি আপনাদেরকে দেখানোর জন্য রেখে দিয়েছি, এটা হচ্ছে আসুসের একটি মাদারবোর্ড। এটা মডেল হচ্ছে P5G41T -MLX এটার মডেলটা। এটার মধ্যে আপনি 2টি র্যাম স্লট এবং 1টি প্রসেসর কোটুরু 1 MB থেকে 6 MB পর্যন্ত ইউজ করতে পারবেন এবং 4টি শাটা পোর্ট পেয়ে যাবেন, এবং এটার পিছন দিকে পেয়ে যাবেন PS2 পোর্ট, VGA পোর্ট, প্যারাল পোর্ট এবং USB 2.0, 4টি ল্যান্ড পোর্ট, অডিও পোর্ট, আগেরটির মতো সব কিছু পেয়ে যাবেন। এবং এটার প্রাইসে একই, আপনার 1 বছরের গ্যারান্টি সহকারে নিলে 2500 টাকা, আর 1 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে নিলে 1800 টাকা। এখন আপনাদেরকে দেখাবো যারা ফার্স্ট জেনারেশন মাদারবোর্ড খুঁজতেছেন তাদের জন্য। এটা হচ্ছে ইন্টেলের একটি মাদারবোর্ড, যেটা ইন্টেলের অরিজিনাল মাদারবোর্ড এবং এটা ফার্স্ট জেনারেশনের একটি মাদারবোর্ড। এটার মধ্যে আপনার 4টা র্যাম স্লট রয়েছে, আপনার 4টি র্যাম ইউজ করতে পারবেন। এখানে আপনার DDR3, আপনার 4GB 8GB 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 16GB এবং 4GB করে আপনি 4টি র্যাম স্লোট করলে 16GB ইউজ করতে পারবেন, ইউজ করতে পারবেন। বন্ধুরা, এখানে আপনি 6টি শাটা পোর্ট পেয়ে যাবেন, আপনি 6টি স্টোরেজ ডিভাইস ইউজ করতে পারবেন এবং 1টি গ্রাফিক্স কার্ড, এবং পিছন দিকে রয়েছে 2টি USB 2.0 এবং 2টি, টোটালি 6টি USB 2.0 পেয়ে যাবেন, 1টি HDMI পোর্ট পেয়ে যাবেন, VGA পোর্ট এবং PS2 পোর্ট, অডিও পোর্ট, ল্যান্ড পোর্ট। এটার প্রাইস পড়বে আপনার কম্বো 4টি র্যাম স্লট হওয়ার কারণে এটার প্রাইসটা একটু বেশি পড়বে। এটার প্রাইস পড়বে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে মাত্র 3000 টাকা এবং 1 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে মাত্র 2500 টাকা। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো 61 মাদারবোর্ড, মানে 3rd জেনারেশন এবং 2nd জেনারেশনের মাদারবোর্ডগুলো। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসুসের একটি মাদারবোর্ড, এটা হচ্ছে মডেল হচ্ছে A61M-E। বন্ধুরা, এই মাদারবোর্ডটির মধ্যে আপনি 2টি র্যাম স্লট, 1টি প্রসেসর সেকশন, এখানে আবার 4টি শাটা পোর্ট পেয়ে যাবেন, 1টি গ্রাফিক্স কার্ড স্লট পেয়ে যাবেন। এখানে আপনার পিছন দিকে পেয়ে যাবেন PS2 পোর্ট, VGA পোর্ট এবং USB 2.0 পেয়ে যাবেন 4টি, এবং ল্যান্ড পোর্ট, অডিও পোর্ট। এটার প্রাইস পড়বে আপনার 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি করা সহকারে 3700 টাকা এবং 1 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে 2900 টাকা। আপনার এইরকম আরও অনেক মডেল রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি 61-এর। 61-এর আপনার GB-এর A61M-DS2 মডেলটা রয়েছে, এটার প্রাইস একই, আপনার 1 বছরে নিলে আপনার 3700 এবং 1 মাসে নিলে 2900, বুঝতে পারছেন অবশ্যই। এবং আমি আরেকটা দেখাচ্ছি, এটাও আপনার আসুসেরই একটা মাদারবোর্ড 61-এর, এটাও আপনার 1 বছরে নিলে 3700 এবং 1 মাসে নিলে 2900 টাকা পড়বে। তারপর আপনারা যারা 81 মাদারবোর্ড চাচ্ছেন তাদের জন্য, আমি 81, এই যে GB-এর 81 রয়েছে, GB-এর 81 যেটা, এটার প্রাইস পড়বে, এটার সাথে আপনার 2টি র্যাম স্লট এবং প্রসেসর এবং 4টি শাটা পোর্ট পেয়ে যাবেন, এবং পিছন দিকে রয়েছে USB 3.0 রয়েছে এবং USB-G পোর্ট, ল্যান্ড পোর্ট, অডিও পোর্ট, এগুলো। এটা প্রাইস পড়বে মাত্র 3800 টাকা 1 বছরের গ্যারান্টি সহকারে, আর 1 মাসের গ্যারান্টি সহকারে নিলে মাত্র 3000 টাকা। এবং আইটি রয়েছে এটার মধ্যে, আপনার আসুসের যারা যাচ্ছেন,
আসুসের রয়েছে, এটা হচ্ছে AS81M-C, এটাও 4টি ছাটা বোর্ড রয়েছে, 2টি র্যাম স্লট, এবং এটার পিছন দিকে রয়েছে আপনার ইউএসবি 2.0 রয়েছে 4টি, এবং 3.0 রয়েছে 2টি 12-volt ইউএসবি, এবং ভিজিএ বোর্ড, ল্যান বোর্ড, অডিও বোর্ড, পিএসটু বোর্ড এগুলো সহকারে পাবেন। এটার প্রাইস পড়বে একই সেম প্রাইস, এক বছরের গ্যারান্টি সহকারে নিলে আপনার পড়বে মাত্র 3800 টাকা, এবং এক মাসের গ্যারান্টি সহকারে নিলে মাত্র 3000 টাকা। এখন যারা চাচ্ছেন 6th generation মাদারবোর্ড নিতে, মানে 110-এর, তাদের জন্য এই ভিডিওটি। 6th generation আপনার আসুসের আমাদের কাছে মাদারবোর্ড রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসুসের AS110 এর মডেলটি। আপনার এই মাদারবোর্ডগুলো আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আপনারা যারা 110-এর এই মডেল এবং বিভিন্ন ধরনের মডেল রয়েছে, আপনারা আগামী আগের পুরনো ভিডিওটিতে আপনি দেখতে পারবেন যে আসুসের কতটি মডেল রয়েছে আমাদের স্টকে, সেগুলোর ভিডিও দেওয়া আছে। আপনার পুরান ভিডিওতে আপনি দেখবেন, এবং আমি লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে আমার ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আর এই মাদারবোর্ডে আপনি 2টি র্যাম স্লট পেয়ে যাবেন, 1টি প্রসেসর স্লট এবং গ্রাফিক্স কার্ড স্লট, এখানে 4টি শাটার বোর্ড পেয়ে যাবেন। আর অন্য অন্য মাদারবোর্ড আছে 110-এর, আপনার যারা 6টি শাটার বোর্ড দরকার তারাও নিতে পারবেন। আপনাদের যাদের 110-এর মাদারবোর্ডের 6টি শাটার বোর্ড দরকার তারাও নিতে সেগুলো নিতে পারবেন, এবং যাদের 8টি শাটার বোর্ডওয়ালা মাদারবোর্ড দরকার তারাও আমার কাছে যোগাযোগ করতে পারেন। এবং এখানে আপনার যারা ফ্রন্ট ইউএসবি 3.0 ইউজ করতে চাচ্ছেন এখান থেকে ইউজ করতে পারেন, এবং এখানে আপনার ল্যান্ড কার্ড ইউজ করতে পারবেন, একটি ভালো ফেসিলিটি রয়েছে ল্যান্ড কার্ড। এবং যাদের ল্যান্ড কার্ড দরকার তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন, আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে ইন্টারনাল ল্যান্ড কার্ড রয়েছে। এটার পিছনে রয়েছে দেখতে পাচ্ছেন আপনার ইউএসবি 2.0 রয়েছে, 2টি 4টি, এবং ইউএসবি 3.0 2টি, টোটালি 6টি ইউএসবি পেয়ে যাবেন, 1টি এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন, ভিজিএ পোর্ট এবং অডিও পোর্ট পেয়ে যাবেন, টোটালি 6টি। এখানে যারা সাউন্ডের নিয়ে কাজ করবেন তারা জন্য এই মাদারবোর্ড অনেক ভালো হবে, এবং এই মাদারবোর্ডগুলো আমাদের স্টকে এক বছরের গ্যারান্টি সহকারে নিলে পাবেন মাত্র 4300 টাকা করে, এবং এক মাসের গ্যারান্টি সহকারে নিলে পাবেন মাত্র 3500 টাকা করে। বন্ধুরা, এখন বর্তমানে কম্পিউটার এক্সেসরির প্রাইস প্রচুর বাড়তেছে, সো আর দেরি না করে যারা যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করে ফেলুন। বর্তমানে মাল ইনপুট করা যাচ্ছে না, প্রচুর পরিমাণে মালের সংকট রয়েছে, তাই মালের প্রাইস প্রচুর বৃদ্ধি পাবে, এবং আগামী কিছুদিনের মধ্যেই আপনার মালের প্রাইস বৃদ্ধি পেয়ে যাবে। সো যারা যারা এখনও কম্পিউটার এক্সেসরিজ নেন নাই তারা অবশ্যই তাড়াতাড়ি নিয়ে নিন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করে ফেলুন। ধন্যবাদ সবাইকে। আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।